নোট দেখে টুকে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। সম্প্রতি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ছিল অনলাইনে। পরীক্ষার্থীরা তাদের মোবাইলেই প্রশ্নপত্র পেয়ে যায়। পরীক্ষার্থীরা বাড়িতে বসে পরীক্ষা না দিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিসের বারান্দায় বসে নোট দেখে পরীক্ষা দেয়। পরীক্ষার্থী মাম্পি ওরাও বলে, পরীক্ষায় যেসব প্রশ্ন এবার এসেছে সেসব সিলেবাসেই পড়ানো হয়নি, অনলাইনে পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে, তাই বই দেখে পরীক্ষা দিচ্ছি। ডিপিএসসি চেয়ারম্যান বলেন, এটা তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের বিষয়, এখানে কলেজ কর্তৃপক্ষ কি করছেন আমার জানা নেই। অনলাইন সিস্টেমে পরীক্ষা তার মানে এই নয় যে বই দেখে পরীক্ষা দেবে, বই দেখে পরীক্ষা দেওয়াটা বাঞ্ছনীয় নয়, এটা ঠিক। আপনার এবার আমার চত্বরেই করছে, আমি জানি আপনারা আসবেন এই প্রশ্ন করবেন, কিন্তু আমি বাধ্য হয়েছি এগুলো দেখতে, দেখেও না দেখার মতো থাকতে। কারণ ওরা কি করছে আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি করছো জানেন, বলে পরীক্ষা দিচ্ছি। কি পরীক্ষা? বলে ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে আমাদের এসি কলেজ অফ কমার্সের ছাত্র ছাত্রীরা। তো আগের সময়ও ছিল পরীক্ষা দিয়েছিল, আজকেও দেখতে পাচ্ছি। আজকে ওরা বান্দায় বসে, বসার জায়গা নেই, কোথায় যাবে বৃষ্টি বাদলের দিন? উচিত ছিল কলেজের অন্তত গেটটা খুলে দেওয়া। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।